সবসময় দেখছি যে যে কোনো বিপদের সময় তোর আমি পাই। আসলে আজকে এমন একটা বিপদের মধ্যে পড়ছি যেটা আসলে বলার মানে ভাষা পাইতেছি না। কার কাছে যাবো, কি করবো, কে শুনবে আমার কথাটা? আমি তোর কাছে একটা জিনিস চাবো কি না কইছি। আচ্ছা তুই থাম তো, তোর কি হয়েছে তুই সেটা আমার বল আগে। আসলে আমার এই মুহূর্তে 10,000 টাকা দরকার। আমি 10,000 টাকা কইলে আমি একটা বিপদ থেকে উদ্ধার হই। 10,000 টাকা? আচ্ছা তোরে আমি সেদিনকে টাকা দিলাম না? হ্যাঁ দিছিলি 2,200। তারপরও তো আমি টাকা দিছি তোরে, 500 দিছিলি, এখন আবার 10,000 টাকা। আমি তোর টাকা দিয়ে দেবো, কোনো টাকা আমি বাকি রাখবো না। আমরা কি মানে আমি তোর টাকা মারা ছিল না? তুই তো জানাস আমার বাড়ি ছিল, সব কিছু ছিল। আমি কোনোদিন তো লগে সিটারি করতে পারলাম না বন্ধু, তুই আমার এই বিপদে তো বাদ দোস্ত। থাম, এ তোর একটু পরীক্ষা করলাম, তুই আমার একটা মাত্র বন্ধু, তোর বিপদে আমাদের আমি থাকবো না থাকবে কেনা? সত্যি রে, তুমি আমার বন্ধুর হাত দারাজ বাড়ি দিও। 10,000 দিস কিছু কম দিস। আর শোক তোরে কিন্তু অন্যভাবে দেখি, ঠিক আছে? সেদিনকার নিল 200, তারপর আবার 500, আজকে আবার 10,000। চাও আমি তো টাকা 10,000 রেডি করে তোমার জন্য ছিলাম, রাখছিলাম যাতে সময় মতো দিতে পারি আর তুমি এই কাজটা লাগাইতে পারো, ঠিক আছে? চাও বাবারে, এখন কই নিয়ে যাবো হেইটা সময় হন নাই, তুমি তাড়াতাড়ি চলো ব্যাগ নিয়ে আসো। ব্যাগটা আমার দাও। সামনে চলো দোকানে গিয়ে কিছু খাবার কিনে খাই। না 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 আমি যেতে পারবো না, তুমি গিয়ে খাবার কিনে আনো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই ব্যাগটা ধরো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। ও আচ্ছা এই ব্যাগটা একটু রাখো, দাঁড়াই ব্যাগ। হ্যাঁ আসছি। ব্যাগে কোনো টাকা বসাচ্ছেন? দাও তো, প্রিয় নাসরিন, আমি বোকা মানুষ, আমাকে ঠকানো সহজ। আমি জানি তুমি শামিমের সাথে পালিয়ে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করেছ, আমাকে ভালোবাসনি। গতকাল শামিম আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, কিন্তু আমি জানি এই টাকায় তোমাদের বেশি দিন চলবে না। তার জন্য ব্যাগে কিছু টাকা তোমাকে দিয়ে আসলাম। তুমি আমাকে ঠকাবে যেন তোমার বাড়ি থেকে তোমাকে নিয়ে এসেছি। আসলে আমি বোকা মানুষ তো, আমি মানুষকে ঠকাতে শিখিনি। কাউকে ভালোবাসলে তার উপকার করা উচিত, তাই করলাম। ভালো থেকো।
أنا أعرف أنني